এখন আমি চলে এসেছি চিড়িয়াখানায়। না না, এটা আলিপুর চিড়িয়াখানা না, এটা হচ্ছে ইকো পার্ক চিড়িয়াখানা। ইকো পার্কে শুনলাম একটা মিনি চিড়িয়াখানা বানিয়েছে, যদিও এই চিড়িয়াখানাটার নাম এখনও হরিণালয়, কারণ এখানে হরিণই বেশি থাকে। চিড়িয়াখানায় ঢুকতেই প্রথমে এরকম বড় বড় খাঁচার মধ্যে রয়েছে অনেক রকমের পাখি। পাখিগুলোর জন্য আবার কি সুন্দর সুন্দর দোলনাও তৈরি করে দিয়েছে। এখানে আবার দুটো পাখি মারপিট করছে, আর এদিকে রয়েছে অনেকগুলো হাঁস, দেখতে কি সুন্দর লাগছে। ওরা কি সুন্দর আস্তে ধীরে সুস্থে ভেসে ভেসে আসছে। দেখে মনে হচ্ছে ওদের জীবনে কোনো তাড়াহুড়ো নেই, কি শান্তি। এদিকে আবার আরো এক ধরনের পাখি রয়েছে, এগুলো কি বক না কি বুঝতে পারলাম না। বক তো সাদা হয়, এগুলো তো কালো কালো, কি জানি কি পাখি এগুলো। চারিদিকে কি সুন্দর ছোট ছোট রঙিন রঙিন ফুল, কি সুন্দর কালারফুল দেখতে লাগছিল, তাই ফুলগুলোর পাশে বসে একটু ছবি তুলে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম এরকম একটা ওয়াটারফল। দেখো ওর মধ্যে আবার একটা বক বসে আছে, বকগুলো কি আসল কি জানি। ঠিক ওয়াটারফলের পাশেই যে জিনিসটা রয়েছে এটাকে দেখেই আমি সব থেকে বেশি অবাক হয়েছিলাম। দেখো এখানে কুমির শুয়ে আছে, এটাকে দেখে কি মনে হচ্ছে, এটা সত্যিকারের কুমির বলে তোমাদের মনে হচ্ছে বলো তো? আমি কিন্তু এটাকে নকল কুমিরই ভেবেছিলাম, ভেবেছি সিমেন্ট দিয়ে হয়তো এরকম কুমির তৈরি করেছে। আরও রয়েছে ওইদিকে অনেকগুলো, কিন্তু একটুও নড়ছে না, পুরো স্থির হয়ে রয়েছে, আর কালারটাও পুরো সিমেন্টের কালার। তার মধ্যে একটা কুমির আবার হাঁ করেছিল, আমি জানি কোনো জীবন্ত প্রাণীর মুখের ভেতরটা হয়তো লাল রঙের হবে, কিন্তু ওর মুখের ভেতরটাও সিমেন্টের কালারের। তখন আমি তো পুরো কনফার্ম হয়ে গেছিলাম যে এগুলো হয়তো নকল কুমির। দেখে ঠেকে বেরিয়ে চলে আসছি, তখন একজন বলল, কুমিরগুলোকে দেখলে? আমি বললাম, এগুলো তো সব নকল কুমির। বলছে, কে বলল নকল, সব আসল কুমির, অন্য জায়গা থেকে নাকি নিয়ে আসা হয়েছে। আমি আবার কনফিউজড হয়ে গেলাম। তখন মা বলল, চ আরেকবার গিয়ে দেখে আসি, সত্যি সত্যি ঠিক বলছে না ভুল। তারপর আবার যখন দেখতে এলাম, তখন দেখি সত্যি সত্যিই একটা কুমির গড়গড় করে কিছুটা এগিয়ে চলে এলো। এটা দেখে আমি ভিডিও তুলবো বলে তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করলাম, কিন্তু দেখো ক্যামেরাটা অন করে ধরে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, কুমিরটা আর নড়ছেই না। কতক্ষণ ধরে অপেক্ষা করলাম যে আর একটু নড়বে, আমি একটু ভিডিওটা তুলবো, কুমিরটা নড়ে নড়ে যাচ্ছে, কিন্তু দেখো চুপচাপ একই জায়গাতে আবার শুয়ে রয়েছে, আবার পুরো সিমেন্টের মতো দেখতে লাগছে ওকে। মুখটা সাদা থাকে, আমি হট করে দেখলাম পাটা নড়লো, তারপর তো পুরোই নড়ে চলে এলো। দেখলে পুরো নড়ে এলো, যাই হোক কুমির তো আর নড়ল না, তাই ওখান থেকে বেরিয়ে চলে এলাম এবার হরিণ দেখতে। এখানে অনেক হরিণ ঘোরাফেরা করছে, এটা যেহেতু হরিণালয় তাই এখানে হরিণই বেশি রয়েছে। এছাড়া এখানে জেব্রা জিরাফও ছিল, কিন্তু আমরা যখন এখানে গেছিলাম তখন ওদের নতুন এখানে নিয়ে আসা হয়েছিল দেখে ওরা মানুষ দেখে ভয় পাচ্ছিল, জন্য ওদের খাঁচার বাইরে একটা সবুজ রঙের কাপড় টানিয়ে দেওয়া হয়েছিল।
একটাই জেব্রা আর জিরাফ তো আর দেখা হলো না। এরপর নাকি এখানে বাঘ সিংহ গন্ডা সব কিছুই নিয়ে আসা হবে, ওদের জন্য খাঁচাও তৈরি করা হচ্ছিল এখানে। কিন্তু আমরা এর থেকে বেশি আর কিছু দেখতে পাইনি, আমরা এই কটাই পশু দেখেছিলাম ওখানে। ওখানে আবার বাচ্চাদের একটা পার্কও ছিল, তো সেখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম। ব্যাস এবার বাড়ি যাওয়ার পালা, টাটা।